হ্যাঁ, স্বপ্ন যাবে বাড়ি। ঈদ মানে ঘরে ফেরার উৎসব, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে শেকড়ের টানে বাড়ি ফিরছেন সবাই। জনস্রোত এখন বাস টার্মিনাল, লঞ্চঘাট আর রেল স্টেশনের দিকে। স্বভাবতই সড়ক, রেল ও নৌপথে ঠাঁই নেই কোথাও, পদে পদে ভোগান্তি, তবু নারীর টানে বাড়ি ফেরা। আর এ বাড়ি ফেরাতেই যেন আনন্দ আর মনের প্রসার, তাই স্বপ্ন যাচ্ছে বাড়ি। পথে শত বিড়ম্বনা উপেক্ষা করে তবু নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। কর্মব্যস্ত নগরী, ক্লান্তিকর জীবন থেকে কিছুদিনের জন্য প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চিরচেনা নিজ বাড়িতে ছুটছে সবাই। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির জন্যই এ ঘরে ফেরাতেই সবার আনন্দ। উদ্দেশ্য একটাই, পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালন করা। আসলে নারীর টান কখনোই অস্বীকার করার নয়। সেই গ্রামে যার ধুলোবালিতে শুধু মধুর স্মৃতি জড়িয়ে আছে, সেখানে ফেরাতেই যেন আনন্দ। জীবিকার প্রয়োজনে ঈদ রাতের শহরে আবাস করলে রাজধানীবাসীর মন পড়ে থাকে অন্য কোথাও, যেখানে নিজ গ্রাম, যেখানে রয়েছে মানুষের নারীর টান। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীর বিপুল সংখ্যক মানুষ। ঈদে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে বাস, ট্রেন বা লঞ্চের টিকিট কাটতে থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত মানুষের ভোগান্তির শেষ নেই। তবু নিজের জন্মস্থান গ্রামে ঈদ উদযাপনে উদগ্রীব মানুষ। পথের ভোগান্তি ও দুর্ভোগ নিমেষেই উবে যায় পরিবার স্বজনদের দেখা মিললে।